মূর্তি গড়তে এতদিন তো লাগবার কথা নয়, পটুয়াদের দেখেছি একদিনে মূর্তি গড়ে দিতে। আরে এ তো যেমন তেমন মূর্তি গড়ার কাজ নয় খাজাঞ্চি মশাই, মূর্তি গড়তে একটু সময় লাগতেই পারে। নায়েব মশাই তো ওখানে তদারকিতে আছেন, উনি বলছিলেন যে গর্ভগৃহের ভিতর থেকে কিন্তু সর্বদা মূর্তি গড়ার শব্দ শোনা যাচ্ছে। সে তো আমিও শুনেছি, কিন্তু শব্দ হচ্ছে মানে যে মূর্তি গড়ার কাজ চলছে তা তো নাও হতে পারে। শব্দ শুনে আমরা ধরে নিচ্ছি যে মূর্তি গড়ছে, এমনও তো হতে পারে যে শিল্পী মূর্তি করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন কিন্তু সঠিক মূর্তি গড়তে পারছেন না। আবার এটাও তো হতে পারে যে শিল্পী অসুস্থ হয়ে পড়েছেন, সাহায্যের জন্য শব্দ করে যাচ্ছেন। কি বলছো কি মহামায়া? বৌমা যা বলছে তা তো ঠিক হতে পারে। মহামায়া যা বলছে তা যদি ঠিকই হবে তাহলে তাহলে শিল্পী দরজা খুলে বেরিয়ে আসছে না কেন? বুড়ো মানুষ, এ কদিন তো অন্ন জল কিছুই গ্রহণ করেননি, তাই হয়তো শরীর দুর্বল হয়ে পড়েছে, দরজা খোলার মতো শক্তি নেই তার। সত্যি যদি অঘটন কিছু ঘটে যায় তাহলে তার দায় কিন্তু তোমার মাথায় চাপবে। না মানে তাহলে এখন আমি কি করব? শিল্পীর শর্ত না মেনে দরজা ভাঙবো? কথামশাই 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 এক্ষুনি ছুটে চলুন আপনি চণ্ডীপুরের মন্দির। কেন কি হয়েছে? সেখানে সেখানে নিশ্চয়ই কোনো অঘটন ঘটেছে কথামশাই। কি হয়েছে রক্ষী? আগে আজ সকাল থেকে মায়ের মূর্তি গড়া কোনো শব্দ শোনা যাচ্ছে না, আর কোনো উপায় না দেখে ওই বুড়ো মানুষটার দেওয়া শর্তগুলোকে ভেঙে আমরা ওখানেই ওনাকে ডাকতে শুরু করলাম, কিন্তু ভিতর থেকে কোনো উত্তরই আসছে না। তবে কি যা আশঙ্কা করেছিলাম তাই ঘটল? হে মাতারা, হে কি অঘটন ঘটে গেল! অসুস্থ হয়ে মানুষটা কি শেষে প্রাণ ত্যাগ করলো? থামো থামো, আমি দেখছি। এ কেমন মূর্তি করেছেন শিল্পী? মায়ের বিগ্রহে হাত পা কিছুই তো করেননি, এ কি হলো মা গো? কোথায় তোমার চতুর্ভুজার রূপ? কিন্তু কিন্তু এই অসম্পূর্ণ বিগ্রহ তো প্রতিষ্ঠা করা যায় না, আমার সংকল্প ব্যর্থ হল, চরম পাপ হলো আমার। এই মহাপাপের কোনো প্রায়শ্চিত্ত হয় না। না 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 না, এই জীবন আমি রাখতে চাই না, মৃত্যুই আমার একমাত্র পথ। আজ এই মুহূর্তে আমি আমার প্রাণ ত্যাগ করব। কি বলছেন কি আপনি? শুনুন আমার কথা। এই জীবন আমি আর রাখবো না। ছেলেটাকে পেতেন করো না, রক্ষা করো মা, রক্ষা করো আমার শীতের শীতে, রক্ষা করো মা, রক্ষা করো। রাখবো না, কিছুতেই রাখবো না আমি প্রাণ। মা গো মা গো, আমায় ক্ষমা করে দাও মা, কি করে পুজো করবো আমি তোমার এই অসম্পূর্ণ মূর্তি? আমি কি করে প্রতিষ্ঠা করবো তোমাকে? আমায় মৃত্যু দাও মা।
আমায় মৃত্যু দাও। পুত্র জয়দত্ত, কাঁদিস না পুত্র, মনে সমস্ত সংশয় দূর কর। তুই যেই রূপে আমায় অসম্পূর্ণ ভাবছিস, আসলে তো অসম্পূর্ণ নয় রে। আমার ইচ্ছায় শিল্পী এই রূপ করেছেন, এই রূপেই আমি সমস্ত ভক্তকে দর্শন দেব, তাদের পূজা গ্রহণ করব আমি। এই যখন তোমার ইচ্ছে তবে তাই হবে মা। শোন জয়দত্ত, মন দিয়ে আমার কথা শোন। এই বিগ্রহের মধ্যেই আমি ব্রহ্মশিলাময়ী হয়ে বিরাজ করছি। তুই যেই স্থানে আমায় পেয়েছিলিস, সেই স্থানেই দেবাদিদেব মহাদেব চণ্ডচূড় ভৈরব রূপে বিরাজ করছেন। তুই যা, তাকে উদ্ধার করে আমার এই মন্দিরের কাছে প্রতিষ্ঠা কর। যে মন্দিরকে এই জগৎবাসী চণ্ডচূড় ভৈরব মন্দির রূপে জানবে। তোমার আদেশ আমি অক্ষরে অক্ষরে পালন করব মা। শোন, আমার মন্দিরের সামনে মহাশ্মশানে শ্বেত শিমুল গাছের তলায় আমার শ্রীপাদ পদ্ম, ব্রহ্মপুত্র ঋষি বশিষ্ঠ সেই গাছের তলায় সাধনা করে সিদ্ধি লাভ করে, তাই সেই আসনের নাম বশিষ্ঠাসন। মনে রাখিস, শ্বেত শিমুল গাছের তলার সেই আসনই হল তারা মা সাধনার সর্বোচ্চ আসন। মহাসাধক ছাড়া সেখানে বসার যোগ্যতার কারণ নেই। আসুন, আমার পূজারীও নির্দিষ্ট করা আছে। তিনি কে মা? তিনি হলেন কৌতুকী ভৈরব। মায়ের পুজো সম্পন্ন হতে দিলেন না, বোনকে কি সর্বনাশ করলেন আপনি? প্রহরী, একে ধরে নিয়ে যাও। যা জয়দত্ত, তাকে এক্ষুনি মুক্ত কর। কাল আশ্বিন মাসের শুক্লা চতুর্দশী, কালই তুই আমার পূজা করে আমার প্রতিষ্ঠা কর। তোমার আদেশ আমি পালন করব মা। ভবিষ্যতে তোর এই নাম আমার মহাপীঠ তারাপীঠের সাথে অমর অক্ষর হয়ে থাকবে জয়দত্ত। কল্যাণ হোক তোর। মা, আর কোনো চিন্তা নেই, মা নিজে আদেশ দিয়েছেন তিনি এই রূপে পূজিত হতে চান। কাল শুক্লা চতুর্দশী, কালী মায়ের পুজো করতে হবে। তবে সবার আগে একটা কাজ করতে হবে আমায়, একজনকে মুক্তি দিতে হবে। ক্ষমা করবেন আমাকে, এই অধমকে ক্ষমা করবেন, আমি আপনাকে শাস্তি দিয়ে মহাপাপ করেছি। সদাগর, আমি জানতাম একদিন মা তারার শরণাপন্ন আপনাকে হতেই হবে, আর সেই দিন মা আপনাকে পথ দেখাবে, সঠিক পথ। জয় তারা, জয় চরণ তারা, জয় তারা। মাই আমাকে পথ দেখিয়েছেন পুরোহিত মশাই, মায়ের আদেশেই তো আমি মন্দির গড়েছি, এবার থেকে মায়ের নিত্য পূজোর দায়িত্ব আপনাকেই নিতে হবে। এও মায়েরই আদেশ। আপনি আমাকে ধন্য করলেন সদাগর, আমি মায়ের পুরোহিত হব, এ তো আমার পরম সৌভাগ্য। জয় মা, জয় মা, জয় মা, জয় মা। নাই মশাই, আগে আপনি পূজোর ব্যবস্থা করুন। কাল শুক্লা চতুর্দশীতে জগতের মাঝে মাকে প্রতিষ্ঠা করতে হবে। জয় চন্দ্রচূড় ভৈরবনাথের জয়।